ভোরে নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার বিএনপির অনশন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী রোববার অনশন পালন করবে দলটি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিএনপির দোয়া মাহফিলে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দোয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিগগিরই ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। তাকে অবশ্যই মুক্ত করে আনতে হবে। এর জন্য তাদের সামনে একটি মাত্র পথ আছে, সেটি হলো খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে জয়ী করা। তিনি বলেন, চরম অসুস্থতার মধ্যে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারাবন্দী করা হয়েছে। খালেদা জিয়া ঠিকমতো খেতে পারেন না। কারাগারে তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি। তার রক্ত পরীক্ষা সহ প্রতিটি পরীক্ষায় দেখা গেছে যে তিনি অত্যন্ত অসুস্থ। বিএনপি মহাসচিব বলেন, দলের স্থায়ী কমিটির সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলেন। সেখানে তারা খালেদা জিয়ার ইচ্ছানুযায়ী বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য বলেছিলেন। তবে সরকার তাদের কথায় কর্ণপাত করেনি। তাকে আবারও BSMMU-তে নেওয়া হয়েছে। মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, AZM জাহিদ হোসেন, আমানুল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল কুদ্দুস, কবির মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, আব্দুল সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান বাবুল, আমিরুল ইসলাম খান আলিম, অনিন্দ ইসলাম অমিত, আব্দুল আউয়াল খান, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, আবু আশফাক খন্দকার, শফিউল বাড়ি বাবু, আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, শাহ নেসারুল হক, আবুল কালাম আজাদ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।